খুলনা মহানগর জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে রশি টানাটানিতে ব্যস্ত বিবাদমান দুই পক্ষ। বছরের প্রথম দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আলাদাভাবে পালন করা হয়েছে। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উত্তেজনা। নেতাকর্মীরা জানান, তৃণমূলে জাপার কমিটি গঠন নিয়ে বিরোধী খুলনায় এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদত্যাগ বহিষ্কার আর পরস্পরকে দোষারোপের মধ্য দিয়ে খুলনায় অস্থিতিশীল অবস্থায় রয়েছে মহানগর জাতীয় পার্টি। গেল ডিসেম্বরে থানা পর্যায়ের কমিটি গঠন নিয়ে বিরোধ, বিক্ষুব্ধ নেতাকর্মীর পদত্যাগ, দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও সুবিধাভোগীদের ব্যানার পোস্টার অপসারণ করা হয়। পরে এ ঘটনায় মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলম সহ পাঁচজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই মাঠ পর্যায়ে দুপক্ষে বিভক্ত হয় মহানগর জাপা। গত 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলাদা আলাদা কর্মসূচি পালন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি। পাল্টাপাল্টি কর্মসূচিতে নেতাকর্মীর মধ্যে দেখা দেয় উত্তেজনা। তাদের সঙ্গে ছিল, আমরা যতটুকু জানি, বিভিন্ন দল থেকে ভাড়া করা লোকজন, যে লোকজনগুলি মিছিলের ভিতরে অন্য দলের স্লোগান দিয়েছেন জানিয়ে ওই র্যালির ভিতরে এই তর্ক বিতর্ক হয়েছে। তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে থানা কমিটি গঠনের সমালোচনা করেছেন মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আহ্বায়ক। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী করা হয়নি আমার মনে হয় এটা আর কি, কারণ এটা মহাসভার উচিত ছিল সবসময় যোগাযোগ করে কথা বলে লোক ডেকে করা, কিন্তু তড়িঘড়ি করে করার কারণটা আমি বলতে পারলাম না। এদিকে অস্থিতিশীল অবস্থার মধ্যে 3 জানুয়ারি হঠাৎ করেই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ শাহিদুর রহমান টেপা। মধু সাহেবের ছবি পড়ায় নাই, এটা সবিশেষ পড়াইছে মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের রিপ্রেজেন্টেটিভ, যে তার ছবি, আর এই ছবি পড়ানোর অপরাধ সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ড, আমাকে দায়ভার নেওয়ার কেউ শোনায়। আর বিচ্ছিন্ন কয়েকজন নেতাকর্মী পরিস্থিতি ঘোলাটে করতে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি। খুলনায় দলীয় বিভেদ কাটিয়ে তৃণমূলে দল শক্তিশালী হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।